আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা আলোচনা করবো বোরন এবং বেরিলিয়ামের আনীকরণ শক্তি সম্পর্কে তো এটা হচ্ছে মৌড়ে পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারের একটা এপিসোড তো আমরা জানি আনীকরণ শক্তি আসলে কি কোনো একটা মৌলের গ্যাসীয় অবস্থায় কোনো বিচ্ছিন্ন একমল মৌল থেকে একটি ইলেকট্রন অপসারণ করে একক ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন তাকেই বলা হয় আনিকরণ শক্তি এবং আনিকরণ শক্তি প্রথম আনিকরণ শক্তি কি দ্বিতীয় আনিকন শক্তি কি বিভিন্ন মৌলে আনিকরণ শক্তির মান এবং এর আগের এপিসোডে আমরা আনিকরণ শক্তির নিয়ামকের প্রভাব সম্পর্কে দেখেছি সেখানে আমরা দেখেছিলাম যে পর্যায়ের ক্ষেত্রে যত আমরা বাম থেকে ডানে যাব। ইলেকট্রনের সংখ্যা বাড়তে থাকে এবং প্রোটনের সংখ্যা বাড়ে এবং সেই ক্ষেত্রে কোনো শক্তি স্তর বৃদ্ধি পায় না উপশক্তি স্তর বৃদ্ধি পায় এ কারণে দেখা যায় সর্ববৈষ্ঠ কক্ষপথের সাথে ইলেকট্রন মাঝখানে নিউক্লিয়াসের আকর্ষণ কিন্তু বেড়ে যায় আকর্ষণ বাড়লে কি হবে তাদের মধ্যে দূরত্ব কমবে তাদের পরমাণুর আকারটা ছোট হয়ে যাবে এবং আকার যত ছোট হবে তত বেশি আইনিকরণ শক্তি হবে কারণ তত বেশি ইলেকট্রনটা নিউক্লিয়াসের সাথে আকৃষ্ট অবস্থায় থাকবে সেই ইলেকট্রনকে আমার সেই কক্ষপথ থেকে বের করতে অনেক বেশি পরিমাণে শক্তি প্রয়োগ করতে হবে তো আমরা যদি দেখি বেরেলিয়াম এবং বোরন দুজনেই হচ্ছে দ্বিতীয় পর্যায়ের মৌল এবং বেরেলিয়ামের পারমাণবিক সংখ্যা কত চার কিন্তু বোরনের পারমাণবিক সংখ্যা হচ্ছে পাঁচ তো বেরেলিয়াম অপেক্ষা বরণে কিন্তু একটা ইলেকট্রন বেশি এবং একই পর্যায়ের মৌল তাহলে বেরেলিয়াম অপেক্ষা বোরনের আকার কিন্তু কেমন হওয়ার কথা ছোট হওয়ার কথা এবং স্বাভাবিকভাবে বেরিলিয়াম থেকে বোরনের আকার ছোট হয় কিন্তু বেরিলিয়াম থেকে বরণে আনেকন শক্তির মান যদিও বেশি হওয়ার কথা এক্ষেত্রে কিন্তু বেরিলিয়াম থেকে বরণে আনেকন শক্তির মান বেশি হয় না কম হয় তো কেন এই ব্যতিক্রমটা হয় সেইটা নিয়ে আমরা আজকে দেখব এই ব্যতিক্রম ধর্মী নিয়মটা আলোচনা করার জন্য আমাদের প্রথমে ইলেকট্রন বিন্যাস করতে হবে এখন বেরিয়ে আমি ইলেকট্রন বিন্যাস করলে হবে কি ওয়ান এস টু টু এস টু আর বোরড়ে ইলেকট্রন বিন্যাস করলে হবে ওয়ান এস টু টু এস টু টু পি এক্স ওয়ান টু পি ওয়াই জিরো টু পি জেড জিরো অর্থাৎ পি আরবিটারে একটা ইলেকট্রন আছে এখন এদের যে আইনি শক্তির মান বেলিয়ামের ক্ষেত্রে আনেক শক্তি দেখা যায় আটশো নিরানব্বই কিলোজোল পার মোল আর বরণের ক্ষেত্রে আনে শক্তি দেখা যায় আটশো কিলোজোল পার মোল তো এখানে ইলেকট্রন সংখ্যা বেশি হওয়ায় এখানে কিন্তু পরমাণুর আকার ছোটো হওয়ার কথা কারণ আকর্ষণ বেশি হবে কিন্তু তা সত্ত্বেও বরণে আনে শক্তির মান বেরেলিয়াম অপেক্ষা কম কেন এখন বেরলিয়াম ইলেকট্রন বিন্যাসের দিকে আমরা খেয়াল করি এখানে দেখতে পাচ্ছি লাস্ট অরবিটারটা অ সম্পূর্ণ অবস্থায় আছে কারণ এস অরবিটারের ধারণ ক্ষমতা দুইটা ইলেকট্রন সে দুইটা ইলেকট্রনই নিয়ে আছে যার কারণে তার ইলেকট্রন বিন্যাসটা অনেক বেশি স্থিতিশীল অপরদিকে এখানে যদি আমরা খেয়াল করি এখানে পি অরবিটালের ধারণ ক্ষমতা হচ্ছে ছয়টা ইলেকট্রন তো ছয়টা ইলেকট্রনের মধ্যে পি অরবিটালে যদি ছয়টাই থাকে তাহলে এটা একটা স্থিতিশীল বিন্যাস হবে অথবা পি অরবিটালে যদি তিনটা ইলেকট্রন থাকে অর্থাৎ অর্ধপূর্ণ থাকে তাহলে এটা একটা স্থিতিশীল হবে কিন্তু এই স্থিতিশীল বিন্যাসের একটাও কিন্তু এখানে নেই এখানে আছে পি ওয়ান তা পি অরবিটালে একটা ইলেকট্রন এই ইলেকট্রনটা খুব বেশি সহজ মানে খুব বেশি সবলভাবে আকর্ষিত অবস্থায় থাকে না দুর্বল আকর্ষিত থাকে নিউক্লিয়াসের সাথে যার কারণে এই ইলেকট্রনটাকে অপসারণ করা অপেক্ষাকৃত সহজ যার কারণে বরণের ইলেকট্রন বিন্যাসের যেহেতু স্থিতিশীল না এ কারণে বরণের আইনিকরণ শক্তির মান কম কিন্তু বেএলিয়ামি ইলেকট্রন বিন্যাসে যেহেতু অধিক স্থিতিশীল কারণ এখানে ইলেকট্রনগুলো যুগলবদ্ধ অবস্থায় থাকে স্থিতিশীল কাঠামোতে থাকে এ কারণে ইলেকট্রন এখান থেকে বের করতে বেশি শক্তির প্রয়োজন এ কারণে বেএলিয়ামি ইলেকট্রন বিন্যাসের কারণে তার আইনিকরণ শক্তির মান বেশি কিন্তু বনে ইলেকট্রন বিন্যাস সুস্থিত না হয় তার আইনীকরণ শক্তির মান কম তো আশা করি সবাই আজকে আলোচনাটা বুঝতে পেরেছ এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আলোচনা কারণ এই ধরনের কোশ্চেন আমাদের অনুধাবনমূলক কোশ্চেনে অনেক বেশি আসে দুই মার্কসের জন্য তো আসলে আমাদের অবশ্যই রেটন বিন্যাস এবং এখানে মানসহ ব্যাখ্যা করে লিখে দিতে হবে এবং কেন ব্যতিক্রমটা হচ্ছে সেটা খুব ভালো করে ব্যাখ্যা করে লিখতে হবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য